গত বছর আই লিগের ক্লাব ইন্টার কাসিল দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েও খেতাব জিততে পারেনি। তারা পয়েন্ট টেবিলের 4 নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল, কিন্তু এখন তারা নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত। এই লক্ষ্য পূরণের জন্য ম্যানেজমেন্ট গত মাসে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে কোচ হিসেবে নিয়োগ করে। তার নির্দেশনায় খেলোয়াড়দের সই করানো শুরু হয়েছে। সবচেয়ে বড় খবর হলো, এবার ইন্টার কাসি দলে যোগ দিচ্ছেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো। আগামী কয়েকদিনের মধ্যেই তার যোগদানের ঘোষণা করা হবে। তার উপস্থিতিতে ইন্টার কাসির মাঝমাঠ আরও শক্তিশালী হয়ে উঠবে। উল্লেখ্য, গত মরশুমে জনি কাউকো মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে আইএসএল খেলেছিলেন এবং মাঝমাঠ সামলানোর পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নতুন মরশুমে সবুজ বিমান ব্রিগেড তাকে দলে রাখেনি, যদিও আইএসএল এর অনেক ক্লাব তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল, শেষ পর্যন্ত তা এগোয়নি। তবে হাবাসের নেতৃত্বে ইন্টার কাসি ফুটবল ক্লাবে যোগ দিচ্ছেন এই লিগ সিল জয়ী তারকা।